আপনারা ভাবতে পারেন আমি অসুস্থ কি না অসুস্থ না এমনি একটা চেক ছিল এই জন্য যাওয়া আর পাশে ভাবলাম আপনাদের জন্য একটু শেয়া করে নিই আর সবাই জানেন চিনেন মাইল্যান্ড হসপিটাল এই জায়গাটাতে আমি যখনই আসি দেখেন মনে হয় আমি যে বাংলাদেশে আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের মতো যারা দেখেন নাই তারা দেখে নেবেন মনে হয় যে আমি যখনই এটা করেছিল তখন থেকে আমার ওইটা ভাবনা যে ঢাকা কমলাপুর স্টেশন আর যে দেখতেছেন এই রাস্তাগুলা আজকে এত ফাঁকা কেন জানি না আমি কখনো এরকম থাকে না এই ফাঁকা রাস্তা এত বিজি রাস্তা এগুলা আমার বাসা থেকে মাইলিন হসপিটাল যেতে হলেও না এখান থেকে দুই ঘন্টা লাগতো এই জায়গায় আমি টেন ফিফটিন মিনিট চলে গেছি রাস্তাঘাট একদম ফাঁকা ছিল আর যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর কমেন্ট করে জানাবেন এই মার্কেটটা সবাই চেনেন ওয়েস্টফিল্ড মার্কেট আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা তাইলে বুঝতে পারবেন আমি সব কিছু অল্প অল্প আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসছি কারণ আমি গাড়ি নিয়ে যাই নাই কারণ গাড়ি রাখা এই সব জায়গায় টিকিট খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এই জন্য আমি বাসে চলে গেলাম এই যে লাইটগুলো দেখতেছেন অনেক ধরনের কালার চেঞ্জ হয় এই লাইটের কখনও আর চেঞ্জ করে নাই এই লাইটটি রেখে দিয়েছে অত বছর থেকে আর এখন তো ক্রিসমাসের টাইম নিউ ইয়ার চলে আসতেছে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম বলে ফেললাম আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টে আমি এতটুকু পেয়েতেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার পাশে আছেন বলে আমিও থাকতে পারতেছি এভাবে আমাকে সবসময় সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর আজকে কিন্তু ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না যখন দেখছি রাস্তাগুলো একদম ফাঁকা তা ভাবলাম একটু রেকর্ড করে নিয়ে নেই সবাই দেখতে পারবেন এই রাস্তাটা এত ফাঁকা কেন এরকম তো থাকে না সাধারণত এত বিজি থাকে দিনে আসলে রাত্রে আসলে যেখানেই আসবেন তখনই বিজি পাওয়া যায় এই রাস্তা আমার নতুন বন্ধুদেরকে বলতে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নেবেন আর আইকন অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা দেখতে পারবেন সবার আগে কমেন্ট করতে পারবেন ডাক দিতে পারবেন আর প্লিজ আপনাদের মতামত আমাকে জানাতে পারেন আপনাদের চাহিদা কি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলো দেখে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ আপনাদেরকে আমার পাশে এভাবে কমেন্ট করবেন আর থাকবেন প্লিজ আপনাদের প্রিয় মির্জা চৌধুরী চ্যানেলটা যদি দেখতে চান প্রিয় মানুষটাকে দেখতে চান তাহলে বেল আইকন অন করে রাখবেন আমাকে দেখতে পারবেন সব সময় ইনশাআল্লাহ আশা করি আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে যা পারছি হাতের কাছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভাবলাম যে আমি একা যাব কেন আপনাদের সঙ্গে আছি আমি ভিডিও করতেছি আর আপনাদেরকে আমার সঙ্গে করে নিয়ে রাখলাম আর আমি যতক্ষণ ভিডিও করি ততক্ষণ মনে করি ইউটিউব আমার পাশেই আছে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমার পাশে আছেন আমি বক বক করেই যাচ্ছি কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম দেখেন আপনারা আমি হসপিটাল পর্যন্ত চলে আসছি আর হসপিটালটা এত সুন্দর এত ক্লিন আপনারা দেখলে বুঝতে পারবেন শুধু আমি এখন বয়স ওভার দিতেছি আপনাদের জন্য আমি তখন আর হাঁটব না বয়স দেব এই জন্য আমি শুধু রেকর্ড করে নিয়ে আসছিলাম এখন এত সকাল সন্ধ্যা হয় বোঝাই যায় না কখন সকাল হয় আর কখন সন্ধ্যা হয় জটপট হয়ে যায় জোরে নামাজ পড়লেন আসরের নামাজ পড়লেন মাগরিব একসাথে সব কিছু টাইম চলে আসে আর সব কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার নিই কারণ আপনাদেরকে প্রথমেই বলেছি আমি আপনারা আমার ফ্রেন্ডের মতো হয়েছেন ফ্যামিলির মতো হয়েছেন আপনাদেরকে কিছু আমি হাইড করবো না এই জন্য আমি সব কিছু শেয়ার করি আপনাদের সাথে এখন যারা মাইল্যান্ড হসপিটালে গিয়েছেন তারা তো অবশ্যই চিনেন যারা ইউকেতে আছেন তারা মাইল্যান্ড হসপিটাল সবাই চিনবেন এটা দেখানোর কিছু না এমনি আমি রেকর্ড করলাম আর ভালো লাগলো দেখে আর ভিতরে গেলে বুঝতে পারবেন কতটুকু ক্লিন বা কীরকম আমাদের দেশের হসপিটালগুলা তো একদম বাজে জানি না কেন এরা সুন্দর করে রাখতে পারে না দেখেন এত সুন্দর হসপিটাল ক্লিন একজন মানুষ নাই একদম নীরব নিস্তব আমার তো ভয় লাগছিল একা একা এদিকে যাওয়া আর আসলে হসপিটালে বিদেশের যে হসপিটালগুলো আছে এত সুন্দর করে বোঝানো আছে কোন দিকে যাবেন কোন ডিপার্টমেন্ট আপনার কিসের জন্য আসছেন সব কিছুই এক সুন্দর করে দেওয়া আছে যারা লেখাপড়া জানে না তারাও চিনতে পারবেন এত সুন্দরভাবে ওরা লিখে রাখছে আবার এরো রাখছে যে আপনারা চিনতে যাতে আপনাদের কষ্ট হয় না আর আমি আসলে তো মাইল্যান্ড হসপিটালে যাই না অনেক আগে গিয়েছিলাম আবার আজকে গেলাম তো ভাবলাম নিয়ে নেই আমি এক্স রে ডিপার্টমেন্টে যাচ্ছি দেখেন এখানে এক্স রে ডিপার্টমেন্ট এত সুন্দর করে দেখানো আছে এটা সবাই চিনেন আর একদম কোয়াইট কেউ নাই শুধু একজন আছে পাঁচ মিনিটের ভিতরে আমার সব শেষ আমি চলে আসতেছি আবার এখন কারণ এই দেশের হসপিটালে এত কিউন থাকে না আর সুন্দর মতো শৃঙ্খলা থাকে আমার টাইমে গিয়েছি আমার টাইম শেষ আমি চলে আসতেছি এত সুন্দর শৃঙ্খলা ওদের মাসাল্লাহ আশা করি আপনাদের ভালোই লাগবো এখন দেখেন অন্ধকার হয়ে গেছে আমি যখন ঢুকছি তখন কিন্তু ফিফটিন মিনিটের ডিফারেন্ট ছিল দিন ছিল আর ফিফটিন মিনিট পরে আবার দেখেন অন্ধকার হয়ে গেছে আমি আজকের মতো এখানে বিদায় নিব আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন এনজয় করবেন শুধু ভিডিও থেকে আজকে বিদায় নিতেছি আর আগামী ভিডিও দেখার জন্য আপনারা বেল আইকন অন করে রাখবেন আমাকে দেখতে চাইলে আর আমার ভিডিও দেখতে চাইলে ইনশাল্লাহ দেখতে পারবেন আমি কি করি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অনেকগুলো ভিডিও স্ট্যান্ড বাই আছে দেখতে পারবেন আমার মায়াবী ইউটিউবের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এভাবে আমাকে সবসময় কমেন্ট করে যাবেন আবারও চলে আসলো কমলাপুর স্টেশন দেখে মনে চায় আমি বাংলাদেশে চলে যাই ইনশাল্লাহ বাংলাদেশেও যাব দেখবেন আর শীঘ্রই যাব আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আমি কবে যাব দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আপনাদের জন্য আমার দোয়া ভালোবাসা আছে ইনশাআল্লাহ আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি আমি মির্জা চৌধুরী ব্লগস থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার কাত